আপনার নাম হিরো আলম এটা বলতে তো অসুবিধা নাই। আমি আপনাকে বলছি না যে আপনি কবরে আজাব খাবেন, আমি বিরক্ত করছি বোধহয়। আপনি শুটিং আওয়ারে অস্বাভাবিক কিছু না, কারণ কোরআনটা হলো হিরো আলমের জীবন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি চমৎকার দাওয়াতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা হিরো আলমকে দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ, তাকে পড়ার জন্য আমরা অনেক বইও দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই পুরো ভিডিওটি স্পন্সর করেছে মাসাবা নামে একটি অনলাইন শপ। মাসাবা মূলত কাস্টমাইজ ড্রেস নিয়ে কাজ করে। আপনারা চাইলে আপনার নিজের ইচ্ছা মতো ফেব্রিক্স, ডিজাইন, বাটন দিয়ে জুব্বা, পাঞ্জাবি, কাবলি সেট বানিয়ে নিতে পারবেন তাদের মাধ্যমে। এছাড়াও আপনি তাদের কাছ থেকে ফেব্রিক্স, বাটন আলাদাভাবে কিনতে পারবেন। ডিসক্রিপশন ও কমেন্ট বক্স থেকে তাদের লিঙ্কে ঢুকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার রেফারেন্সে গেলে অবশ্যই একটি ছাড় পাবেন ইনশাআল্লাহ। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই কাছে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি দেখা যাক। আপনাকে পরিচয় করা দেব না আমি, কারণ আপনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সেলিব্রিটি ইন আওয়ার কান্ট্রি। আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনাকে মনের থেকে ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি আপনার কাছে আসছি, আমি একটা ছোট মানুষ ক্ষুদ্র উপহার নিয়ে আপনাকে আমি একটা ছোট্ট উপহার দিচ্ছি। এটি একটা আতর, আপনি অবশ্যই নেবেন, এটা সৌদি থেকে আনা। আর আপনার নাম হিরো আলম এটা বলতে তো অসুবিধা নাই, আর পৃথিবীর অধিকাংশ বাংলা ভাষাভাষী আপনাকে চিনে। তো যদি কোনো ব্যক্তি দেখে যে হিরো আলম কোরআন প্রচার করতেছে, অস্বাভাবিক কিছু না, কারণ কোরআনটা হলো হিরো আলমের জীবন। হিরো আলম মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে অভিনয় করুক যাই করুক আল্লাহকে বিশ্বাস করে, করেন না? আপনি তো কাফের না 100%। তা আমি আপনাকে একটা কোরআন দিলাম, এটা হচ্ছে আপনার নাম হিরো আলম। দেখেন তো নামের বানানটা ঠিক আছে কিনা। থ্যাংক ইউ, অবশ্যই নামের বানান ঠিক আছে। জি জি, আর অসংখ্য ধন্যবাদ। না আরও আছে, একটু কথা পরে বলি, রাখেন এটা, আরও কিছু আপনাকে উপহার দেবো ইনশাল্লাহ। এটা একটা খেজুর, এই খেজুরটা হচ্ছে অরিজিনাল, মানে সৌদি আরবের খেজুর। এই যে বাংলাদেশে মার্কেটে যে খেজুরগুলো আসে সেই খেজুর না, মানে খেজুরটা আপনি একটু খেয়ে দেখেন একটা বিসমিল্লাহ বলে। হ্যাঁ একটা, হ্যাঁ একটু আস্তে আস্তে। আর হচ্ছে আমি আপনাকে কয়েকটা বই দিচ্ছি, বইগুলো আপনাকে পরিচয় করাই দিচ্ছি, জাস্ট আপনাকে আমি বিরক্ত করছি বোধহয়। আপনার শুটিং আওয়ারে আপনার শর্ট ডিভিশন হয়ে গেছে, লাইট হয় নাই, যদিও আপনার ক্যামেরা স্টার্ট হইতে সময় লাগবে। আমরা তো এত ক্যামেরা বুঝি না, তবে মোটামুটি খারাপও বুঝি না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি একটা বই দিচ্ছি, এই বইটার নাম হচ্ছে পর্দার বিধান। এটা হচ্ছে মেয়েরা কীভাবে পর্দা করবে, যদিও আমি ক্যামেরা ধরতে বাম হাতে দিতে হচ্ছে, কিন্তু এটা অন্যায়, বাম হাতে না ডান হাতে। এটা মুসলিমদের দুর্গ বলে, এটা হিসনুল মুসলিম, এটাতে আপনার বিপদ আপদ থেকে শুরু করে সব দোয়াগুলি পাবেন। এই বইটাতে আছে হলো আপনার শিরিক এবং তাওহিদ, সুন্নাহ এবং বিদাত, ভালো করে পড়বেন। এটা হচ্ছে মানুষ কীভাবে নামাজ পড়বে, হ্যাঁ এটা সেই বই। আর মানুষ নামাজ ছেড়ে দিলে কী হয়, এটা হলো সেই বই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করছি এখানে যারা আছেন সবাই জান্নাতুল ফেরদৌস যাবেন, এটা হলো জান্নাতের একটি বই। সে পাপ থেকে বাঁচার জন্য আপনাকে একটা বই দিলাম, কবরের বর্ণনা। আমি আপনাকে বলছি না যে আপনি কবরের আজাব খাবেন, আমি বলছি আপনি কবরের জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ, আমিন বলেন। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার জ্ঞান তো প্রয়োজন। শর্ট ডিভিশন করতে যেমন ডিরেকশনের একটা স্ক্রিপ্ট লাগে, স্ক্রিপ্টের উপরে সব শর্ট ডিভিশন করে, ফাইট ডিরেক্টরের পার্ট কোনটা, ডান্সের পার্ট কোনটা, গানের পার্ট কোনটা, কতটুকু ড্রামা করবে, একটা ছবির লেন্থ কত হবে, সবগুলো থাকে না? তো ঠিক ইসলামেরই কিছু লেন্থ আমি আপনাকে দিচ্ছি। আর এটা হচ্ছে তাওহিদের একটি বই, যেটি না পড়লে কোনো মানুষ শিরিক থেকে বাঁচতে পারবে না, এবং শিরিক থেকে বাঁচলে প্রতিটি মানুষই জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আপনি সহ আমরা সবাই এখানে যারা আছেন সবাই জান্নাতুল ফেরদৌসে যাবেন, আমিন বলেন। আমিন, আমিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক।